আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো প্রতিদিনে নিয়ে আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 2021 সালের পুলিশ কনস্টেবলের বয়সের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই, 2021 সালে পুলিশ কনস্টেবল নিয়োগে নাকি বয়সের বৃদ্ধি করা হবে, বয়সের ব্যাপারটা। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আপনাদের চাকরিতে বয়সের ব্যাপারটা কী হয়েছে। তো যুগান্তর পত্রিকায় এটা নিয়ে একটা প্রতিবেদন বের হয়েছে যে সরকারি চাকরিতে বয়সে ছাড় আসছে। তো যারা পুলিশে আবেদন করতে ইচ্ছুক এবং আপনাদের বয়সটা শেষ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু সুখবর। তো আপনাদের জন্য কিন্তু বয়সটা বৃদ্ধি করা হয়েছে এবং কত থেকে কত বৃদ্ধি করা হয়েছে, তো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সবাই A to Z বুঝতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত চলমান এরকম নতুন নতুন সরকারি বেসরকারি NGO চাকরি সার্কুলার ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন, তাহলে পরবর্তীতে আবার লেটেস্ট কোনো চাকরি সার্কুলার আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, করোনাকালে লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নিতে না পারায় গত বছরের মতো এবারও সরকারি চাকরির আবেদনের বয়সের ক্ষেত্রে ছাড় দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। তো পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনার কারণে চাকরি প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা চেষ্টা করব। বয়সের ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয় সে বিষয়ে পদক্ষেপ নেব আমরা। প্রতিমন্ত্রী বলেন, যে সময়টা তাদের লস হয়েছে সেই সময়ে বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, কিন্তু আগে সময় ধরে পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রণালয় এই বিষয়গুলোকে বয়সে ছাড় দিয়ে সে বিষয়টা পুষিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হবে। গত বছর করোনা মহামারীতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বছর 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছিল, তাদের পরবর্তী 5 মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 5 এপ্রিল থেকে লকডাউন চলছে, চলবে 16 মে পর্যন্ত। করোনা পরিস্থিতি ও স্বাভাবিকের কারণে চাকরির পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তো যুগান্তর পত্রিকায় এটা নিয়ে একটা প্রতিবেদন বের হয়েছে। তো এখান থেকে আপনারা জানতে পারলেন যে যারা করোনার কারণে চাকরিতে আবেদন করতে পারতেছিলেন না এবং আপনাদের বয়সটা শেষ হয়ে গেছে, আপনাদের বয়সটা কিন্তু তারা বৃদ্ধি করবে। তো গত বছরও কিন্তু বৃদ্ধি করা হয়েছিল, সেমভাবে এবারও বৃদ্ধি করা হবে। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। অনেকের কমেন্টসের কারণে আজকের ভিডিওটি তৈরি করা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার ভিডিওগুলো আমার এই চ্যানেলে দেখতে পারবেন। তো এর জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন। তো চলমান অনেকগুলো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, সেখান থেকে অনেক উপকৃত হতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।